মেয়েটির নাম নন্দিনী, ক্লাস টুয়েলভে পড়ে। সবাইকে ভালোবাসে সে, শুধু জলকেই ভয় করে। 18 বছর, দেখতে ভালো, দোহারা চেহারা, তাই তাকে করত হিংসে গাঁয়ের মেয়েরা। পড়াশোনাতে মন্দ নয় সে, ময়নামতিতে পড়ে। নিজের লোক বলতে শুধু মা বাবা আছে ঘরে। প্রতিদিন যেত সাইকেলে চেপে পড়তে রুমার বাড়ি। কাল হলো তার একটাই গুণ, সে যে যৌবনা নারী। একদিন সকালে সুমনদা তাকে দিতে এলো সান্ত্বনা। মনে যে তার এমন ছিল কেউ তা জানত না। একদিন সুমন নিয়ে গেল তাকে সেই নির্জন স্থানে, 6 জন মিলে সর্বনাশ করে নন্দিনীকে মেরেই ফেলল জানে। মেয়েটা বলেছিল, মেরো না কুমোরে, করেছ সর্বনাশ, বাঁচতে চাই আমি এই নরকেই, না হোক স্বর্গবাস। শোনেনি কোতারা মেয়েটির কথা, নিথর লাশ ফেলে দিল জলে। হায় রে নন্দিনী, যে জল ছিল তোর একমাত্র ভয়ের ঠিকানা, সেই জলই হলো তোর জীবনের শেষ বিছানা।